সাবস্ক্রাইব করুন দ্য রিভিউম্যান ফারহাদ আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বলিউড সুন্দরীরা শুধু অভিনয় দিয়েই নয়, নিজেদের সৌন্দর্য দিয়েও কেড়ে নিয়েছে লাখো মানুষের হৃদয়। কত পুরুষের কাছে যে তারা স্বপ্নের নায়িকা তার হিসাব মেলানো যাবে না। তবে একটা কথা থেকেই যায়, এই সুন্দরীরা কি প্রাকৃতিক ভাবেই এমন সুন্দরী, নাকি মেকআপের কারণেই দেখতে এতটা সুন্দরী মনে হয়? তাহলে চলুন দেখে আসি মেকআপ ছাড়া কেমন দেখতে আপনার প্রিয় তারকারা। নাম্বার এক, বিপাশা বাসু। বিপাশা বাসুর গ্ল্যামার যেন বয়সের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে। তার ভক্তরা বলেন, 42 বছরের অভিনেত্রী আজও একই রকম দেখতে। সম্প্রতি ইনস্টাগ্রামে বিপাশা এই ছবি শেয়ার করেছেন। নেটিজেনদের নজর কেড়েছে অভিনেত্রীর এমন নো মেকআপ লুক, কিন্তু সিনেমায় অসাধারণ সুন্দরী দেখা গেলেও মেকআপ ছাড়া তার আসল বয়সটা পরিষ্কার দেখা যাচ্ছে। নাম্বার দুই, রানী মুখার্জি। তাকে বলিউডের সবচেয়ে শক্তিশালী অভিনেত্রীদের মধ্যে গণনা করা হয়। তার অভিনয় থেকে চেহারা সবকিছুকেই আলাদা জায়গা করে দিয়েছে তার ভক্তরা। তবে মেকআপ ছাড়া বয়সের ছাপটা একটু বেশি বোঝা যায় রানী মুখার্জির চেহারায়। সিনেমার পর্দায় যতটা উজ্জ্বল ও প্রাণবন্ত দেখায়, মেকআপ ছাড়া ঠিক যেন তার বিপরীত। বেশ মলিন ও বয়স্ক দেখাচ্ছে তাকে মেকআপ ছাড়া। নাম্বার তিন, রবিনা ট্যান্ডন। রবিনার রূপের ভক্ত কম নয়, তার গ্ল্যামারের প্রশংসা করেছেন বলিউডের অনেকেই। সম্প্রতি কিছু ছবি পোস্ট করেছিলেন রবিনা। রবিনার এমন নো মেকআপ লুকও কিন্তু হইচই ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়। মেকআপ ছাড়া তাকে দেখতে একটু ব্যতিক্রমী লাগছে এখানে। নাম্বার চার, ঐশ্বরিয়া রায়। বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়ের ত্বক খুবই সুন্দর, তবে বাস্তবে তিনি অতটা গ্ল্যামারাস নন। ছবিতে ঐশ্বরিয়া রায়কে মেকআপ ছাড়া দেখা যাচ্ছে, তিনি খুব হালকা মেকআপ করেন। বলাই বাহুল্য যে বিশ্বের সেরা সুন্দরীদের মধ্যে অন্যতম এই সুন্দরীকে বাস্তবের চাইতে সিনেমায় বেশ কম বয়স্ক উজ্জ্বল দেখায়। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতেই অবাক হয়েছিলেন তার ভক্তরা। নাম্বার পাঁচ, মাধুরী দীক্ষিত। তিনি বলিউডের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। গ্ল্যামারাস মাধুরী দীক্ষিতকে সিনেমাতে তরুণ এবং সুন্দর বলে মনে হয় সবারই, কিন্তু বাস্তবে তার অনেক বয়স হয়েছে। আপনি মেকআপ ছাড়া তাকে দেখলে ঠিকমতো চিনতেই পারবেন না। ইন্ডাস্ট্রিতে শোনা যায় এমন ন্যাচারাল লুকই নাকি রাখতে ভালোবাসেন তিনি, তারপরেও মেকআপ ছাড়া তাকে দেখতে একটু অন্যরকমই লাগছে। নাম্বার ৬, কাজল দেবগান। কাজলের গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণ, তবে মেকআপ করে এবং কিছু অপারেশন করে তিনি এখন অনেকটাই ফর্সা হয়ে গেছেন। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে দিয়ে সিনেমার হল কাঁপানো এই নায়িকার মেকআপ ছাড়া ছবিটি দেখুন। মেকআপ ছাড়া কাজলকে দেখে অনেকেই চিনতে পারেননি। কাজলের এই নো মেকআপ লুক দেখে চমকে উঠেছিলেন ভক্তরা। নাম্বার সাত, কারিনা কাপুর। লেটেস্ট ট্রেন্ড থেকে নিজস্ব স্টাইল সব কিছুতেই বাজিমাত করেন কারিনা। মেকআপ রুমে বসে নিজেই তার নো মেকআপ লুকের এই ছবি শেয়ার করেছিলেন কারিনা। নিজের বেশিরভাগ সিনেমাতেই খুব কম মেকআপ নিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। তার ধারণা করা মেকআপে তাকে একেবারেই মানায় না, তবে মেকআপ ছাড়া তাকে একদমই গ্ল্যামারহীন দেখায়। নাম্বার আট, সুস্মিতা সেন। বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের এই ছবিটি শুটিং করার আগের ও পরের মুহূর্তকে দেখানোর জন্য তোলা হয়েছে। মেকআপে তিনি অসাধারণ সুন্দরী হলেও তার বাস্তবের ছবির সাথে মিল নেই। পর্দায় এই অভিনেত্রীর আকর্ষণীয় ফিগার সবাইকে আকর্ষণ করলেও প্রকৃতপক্ষে মেকআপ ছাড়া এই অভিনেত্রীকে একেবারেই চিনতে পারবেন না আপনি। নাম্বার নয়, আমিশা প্যাটেল। কাহনা প্যার হে সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন আমিশা প্যাটেল। এরপর দিন দিন গ্ল্যামারাস হয়ে উঠলেও বাস্তব জীবনে মেকআপ ছাড়া একেবারে চিনার উপায় নেই। কিন্তু এই অভিনেত্রী মেকআপ ফ্রি হতে ভয় পান না। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে কোনো মেকআপ ছাড়াই ছবি পোস্ট করেন আমিশা। নাম্বার দশ, দীপিকা পাড়ুকন। বলিউডের নতুন প্রজন্মের অনেকেই পাগল এই অভিনেত্রীর গ্ল্যামার লুকের, কিন্তু মেকআপ ছাড়া দীপিকাকে আর পাঁচজন সাধারণ মেয়ের মতোই দেখতে এমনটাই বলেন অনেকে। তবে দীপিকার ত্বক বেশ ভালো, তাই সিনেমার শুটিং ছাড়া খুব একটা মেকআপ করতেও দেখা যায় না তাকে। আর মেকআপ করলেও ত্বকের সঙ্গে মানানসই মেকআপ করেন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করবেন আর কমেন্টস তো অবশ্যই। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।